শুভেচ্ছা, সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মূল দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কারীদের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন নাহিদ ইসলাম। সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে বিচারের দাবিও জানান তিনি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িতদের শাস্তি দেয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আজ আর্থিক সহায়তা দেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে টানা 10 দিন পর বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে জানিয়েছে দুদক। বেনজিরের সম্পদের বিষয়ে যে তদন্ত চলছে তার অগ্রগতি প্রতিবেদন আজ উচ্চ আদালতে জমা দেয় দুর্নীতি দমন কমিশন। সংস্থার আইনজীবী জানিয়েছেন দ্রুতই এ তদন্ত শেষ হবে। এবার বিস্তারিত সংবাদ শিরোনামে শুনেছেন যে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কারীর পক্ষ থেকে এক ভিডিও বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহিংসতার ঘটনায় নিন্দা এবং দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন আবার যে কোনো চক্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য ছয়জন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় নিহতদের পরিবারের মধ্যে সকালে গণভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের মধ্য থেকে 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন তিনি, যার মধ্যে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন। হৃদয় বিদারক এমন পরিবেশে আবেগ সংবরণ করতে পারেননি প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী বলেন, 75 সালের 15ই আগস্ট তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে, তাই স্বজন হারানোর বেদনা তিনি অন্তর থেকে উপলব্ধি করেন। জানান, আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে? পা বেঁধে মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন,
আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। সরকার প্রধান বলেন, তিনি নিহতদের পরিবারের পাশে আছেন। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন হাব ব্যথা ভুলান না সেটা আমি জানি, তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক সেটা আমি চাই। এর আগে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল মারিয়া সিস্তিয়াগা ওচহুয়া ডি চিনচিক্রু প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে আসেন। সে সময় প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনের ছদ্মবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছিল। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। এদিকে বিকালে প্রধানমন্ত্রী রাজারবাগে পুলিশ হাসপাতালে ভর্তি আহত পুলিশ সদস্যদের দেখতে যান। সেখানে তিনি সকলের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পরে সরকার প্রধান সহিংসতায় আহতদের দেখতে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আরও বলেন, নিহতদের সঠিক সংখ্যা জানতে অনুসন্ধান চলছে, সব যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। পুলিশ সদস্যরা এগুলি মোকাবেলা করেছেন, তাদের 136 প্লাস 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব, আমরা কাউকে এখানে ছাড় দেব না। বিকেল 3টা থেকে দেশে চালু হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট। ক্ষতিপূরণ হিসেবে সব গ্রাহককে 3 দিন মেয়াদের 5 GB ডাটা বোনাস দেবে মোবাইল ফোনের অপারেটররা। 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মাশরেক রাহাতের রিপোর্ট। টানা 10 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট। বিকেল 3টা থেকেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট সেবা সচল পেয়েছেন, যদিও এর গতি ছিল কম। আর চালু হলেও বন্ধ হওয়ার আগে গ্রাহকরা মোবাইলে যে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন তার অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে ক্ষতিপূরণ হিসেবে সবাই আজ থেকে 3 দিনের জন্য 5 GB ডাটা বোনাস পাবেন। নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ফেসবুক সহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো কবে থেকে আগের মতো ব্যবহার করা যাবে কথা বলেন সে বিষয়েও। ইঙ্গিত দেন 31 জুলাই এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি, বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়। 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশ পুরোপুরি কখনোই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি এমনটা দাবি করে সহিংসতায় ডাটা সেন্টার সহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের 1,000 কোটি টাকা সম্পদ ধ্বংস করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে উচ্চ আদালতকে আজ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বেনজিরের সম্পদের বিষয়ে যে তদন্ত চলছে তার অগ্রগতি প্রতিবেদন আজ সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে জমা দেয় দুদক। সেখানে এ কথা জানানো হয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন দ্রুতই এ তদন্ত শেষ হবে। তিনি আরও জানান, অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আজকের মধ্যে জমা দিতে গত 23 এপ্রিল দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। আমরা পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলো তো দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন, কাজেই এটা দ্রুতগতিতে চলে যাচ্ছে। অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছি এবং আমরা এটাও বলেছি অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়। দেশে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে তৈরি পোশাক শিল্প খাতে। প্রায় 4,000 কোটি টাকার অধিক আর্থিক ক্ষতিতে পড়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাত। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। দেশের সাম্প্রতিক সহিংসতা, কারফিউ ও এর প্রভাবে ইন্টারনেট বন্ধে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যবসায়ীরা বলছেন, এই সময়টিতে পণ্য উৎপাদন, জাহাজীকরণ, ক্রেতাদের সাথে যোগাযোগ সবই বন্ধ ছিল, ফলে ক্ষতিতে পড়েছেন তারা। বিভিন্ন দেখলাম যে বিভিন্ন ক্লায়েন্টে কিছু কিছু কার্গো আছে, ওগুলি গুডস রেডি শিপ করতে পারছে, কিছু কিছু ইন্সপেকশন করতে পারছে না, ওটা মোটামুটি বুঝ দেওয়া যাবে বিকজ গুডস রেডি। বাট যে গত 3-4 দিনে যে প্রোডাকশন লসটা হয়েছে ওটা আমি টাইম লস আমি কখনো কভার করতে পারবো না। এখন যে জায়গায় ওই প্রোডাকশনটা চালাবো ওখানেও তো একটা প্রোডাকশন চলার প্রোগ্রাম ছিল, তো ইটস এ স্নোবল এফেক্ট আর কি। বিজিএমইএ প্রাথমিক তথ্য মতে তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। আমাদের বায়ারগুলি আমাদেরকে এখনও জানাতে পারছে না তারা আসলে এই 5-6 দিনের দেরিতে ডিলে হওয়ার কারণে কী পরিমাণ তারা ক্ষতি হয়েছে, তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কি না, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কি না, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কি না। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে, এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এমন অবস্থায় দেশে ব্যবসার জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। এখন যে দেশে কারফিউ চলছে অথবা এই যে একটা ভুলভাত বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা। বিজিএমইএর হিসেবে চট্টগ্রামে প্রায় 600টি তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে, এগুলোতে কাজ করে প্রায় 7 লাখ কর্মী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সহিংসতা, কারফিউ ও সাধারণ ছুটিতে ধস নেমেছে যশোরের সবজি, ফুল ও মাছের রেণু ব্যবসায়। উৎপাদন সচল থাকলেও তা পরিবহন ও বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শস্য জেলা দপ্তরের তথ্যানুযায়ী দেশের চাহিদার 70% মৎস্য রেণু এবং 60% ফুল ও সমপরিমাণ সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় যশোর থেকে। তাপ প্রবাহ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এ 3 খাতেই পুরো উৎপাদনে ছিলেন চাষিরা। কিন্তু কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ জারির কারণে পরিবহন সংকট ও বাহিরের ব্যবসায়ীরা না যাওয়ায় বিভিন্ন জেলায় এসব পণ্য সরবরাহ করতে পারেননি তারা। রেণুপোনা ও সবজি স্থানীয়ভাবে কিছুটা বিক্রি হলেও ফুল বেচাকেনা ছিল বন্ধ। একটি ফুলও বিক্রি করা যায়নি এবং আজ 10-12 দিন কোনো জেলা শহরে গাড়ি চলেনি। সংশ্লিষ্টদের দাবি, বিরাজমান পরিস্থিতিতে ফুল, রেণু ও সবজি খাতে এ পর্যন্ত ক্ষতির পরিমাণ 150 কোটি টাকারও বেশি। প্রতিদিন বেচাকেনা করত 2-3 কোটি টাকা, সেই বিক্রি বর্তমানে এখন প্রায় সবই বন্ধ। জেলা মৎস্য দপ্তর রেণু চাষীদের ক্ষতির কথা স্বীকার করলেও সবজি ও ফুল চাষীদের কম ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। যেহেতু একটি অমরসুম চলছে এবং এই কাঠপুরবিতে বিভিন্ন অনুষ্ঠানটি না থাকার কারণে ফুলের চাহিদা কম এবং আমাদের স্থানীয়ভাবে যেটা তৈরি হয়েছে এখানে বিক্রি করে তারা ফসল রাখার চেষ্টা করা হয়েছে এবং সবজির ক্ষেত্রেও আমাদের যে সবজিটা উৎপাদন হচ্ছে এখানে স্থানীয় চাহিদা পূরণের পরে
বাকি সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রশাসনের সহযোগিতায় সেটা সরবরাহ করছি। মৎস্য ও কৃষি অধিদপ্তরের হিসাবে জেলায় মাছের রেণু, সবজি ও ফুল খাতের সাথে জড়িত রয়েছে প্রায় 10 লাখ পরিবার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পরপর 3 দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 215 কিলোমিটার সড়ক, যা মেরামতে 200 কোটি টাকার বেশি লাগতে পারে বলে ধারণা এলজিইডির। সিলেট থেকে শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেবে গেছে পাকা সড়ক, যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও সম্ভব নয়। কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, স্রোতে ভেসে গেছে রাস্তা, ভেঙে গেছে ব্রিজ কালভার্ট। এমন দৃশ্য দেখা মিলবে সিলেটের বিভিন্ন সড়কে। সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মুখ থুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। অসুস্থ রোগী হইলে যে হে মেডিকেল যেত, হে নিজেও আগে গাড়ি তুললে মেডিকেল, ভালো মানুষ মেডিকেলের অবস্থায় দাঁড়াই যায়। আমরা লাগে মানে এই রাস্তায় এলে এটা মরণ ফাঁদ। ড্রাইভাররা যাইতে যাইতে অবস্থা খারাপ, 1 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা সময় লাগে, তো সঠিকভাবে উপস্থিত হইতে পারি না অফিসেও। রাস্তা গাড়ি নাই, গাড়ি যদি হতাম লইয়া রাস্তা বাঙ্কা ড্রাইভারও কয় ভাই আমার গাড়ি বাঙ্কি দিব সারা, আমি কই দিতাম লইয়া, আমি বাদি দিতাম না, 2 টাকার জায়গা 3 টাকা কইলেও তারপরে হে যান না। এলজিইডির হিসেবে এবারের 3 দফা বন্যায় 13 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 115 কিলোমিটার সড়ক এবং 142 মিটার ব্রিজ ও কালভার্ট। আমাদের রাস্তাঘাটগুলো এখনও পানির নিচে আছে বিদায়। আমরা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্টটা 3য় দফার বন্যার পরে করতে পারিনি, তো পানিটা আরেকটু নামলে হয়তো আমরা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট করতে পারবো এবং ধারণা করতে পারবো আমাদের কত টাকা ব্যয় হবে। আমরা দ্রুত যান চলাচল বা মানুষজনের চলাচলের ব্যবস্থা করব, প্রথম দফা ইমার্জেন্সি মেনটেন্যান্স। আর এডিবি সহযোগিতা পেলে আগামী 2 বছরের মধ্যেই হয়তো আমাদের এই বন্যার যা ক্ষতি হয়েছে সেগুলোর সমাধান করা সম্ভব হবে। এবছর প্রথম দফায় গত 27 মে, 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফায় বন্যার কবলে পড়ে সিলেট। স্থানীয়রা বলছেন দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা না হলে পর্যটন ব্যবসা ধস নামতে পারে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাতে সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। মূল দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ডিবি হেফাজত থেকে ভিডিও বার্তা, দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার দাবি। সহিংসতাকারীদের শাস্তি হবে জানালেন প্রধানমন্ত্রী, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দান, 147 জনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন, আদালতকে জানিয়েছে দুদক, তদন্তের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা। এই ছিল এখনকার মতো। দর্শক, রাস্তার ধুলো ও ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।